আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার। আলোচনার বিষয় কি? পরিবার, ইসলামে পরিবারের গুরুত্ব। অনেকে বলে হুজুর পরিবারে শান্তি নাই, সুখ নাই, অশান্তি, এরকম অভিযোগ আছে না অনেকের? আমরা আমাদের পরিবারগুলো শান্তিময় হোক, সুখী সমৃদ্ধ হোক, আমাদের প্রত্যেকের পরিবারগুলো জান্নাতি পরিবার হোক আমরা চাই কি চাই না? চাই। আজকের এই চমৎকার রজনীতে আমরা জানবার চেষ্টা করব কেমন করে আমরা আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার বানাতে পারি। পরিবার হচ্ছে শান্তির নীড়। সারাদিনের কাজ শেষে, কর্মচাঞ্চল্য শেষে, অফিস শেষে যখন আমরা আমাদের পরিবারে ফিরে আসি, আমরা প্রশান্তির ছোঁয়া পাই, ঠিক কি না? পরিবারের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দিয়েছেন, দিয়েছেন ভালোবাসা। এই পৃথিবীর প্রথম পরিবারটা হচ্ছে একজন নারী আর একজন পুরুষের মাধ্যমে গঠিত হয়েছিল, আর এটা গঠিত হয়েছিল জান্নাতে। কোথায়? জান্নাতে। দুই সদস্যের পরিবার, একজনের নাম আদম আরেকজনের নাম হাওয়া আলাইহাসসালাম। এই দুইজনকে আল্লাহ তাআলা জান্নাতে বিয়ে পড়িয়েছেন। সুবহানাল্লাহ, পড়বেন না? এর কারণ আমাদের শৈশব আছে, কৈশোর আছে, আছে না? কিন্তু আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহাসসালামের শৈশব নাই, কৈশোরও নাই, যৌবন দিয়েই জীবন শুরু, ঠিক কি না? আদম আলাইহিসসালামের শৈশব ছিল, কথা বলেন, হাওয়া আলাইহাসসালামের শৈশব ছিল, কৈশোর ছিল। পৃথিবীতে এসেই দেখলেন যুবক আর যুবতী, ঠিক কি না? এই জন্য বিয়ের দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহাসসালাম এই পৃথিবীর প্রথম দম্পতি, প্রথম নারী এবং পুরুষ, প্রথম হাজব্যান্ড এন্ড ওয়াইফ। এই দুইজনের পরিবার গঠনের মধ্য দিয়ে এই পৃথিবীতে পরিবার শুরু। ওনাদের গর্ভে আল্লাহ জোড়ায় জোড়ায় সন্তান দিতেন, এক একবারেই একটা ছেলে একটা মেয়ে একসাথে হতো, এর পরের বছর আবার একটা ছেলে একটা মেয়ে, এইবারের ছেলের সাথে পরের বারের মেয়ের বিয়ে, এইবারের মেয়ের সাথে পরের বারের ছেলের বিয়ে। সুবহানাল্লাহ, পড়ে। কারণ সম্বন্ধ করার মতো, আত্মীয় করার মতো আর কোনো মানুষ পৃথিবীতে আছে? ওনারা প্রথম মানব, প্রথম মানবী। এজন্য আল্লাহ তাআলা এইভাবে এই দুই নরনারীর মধ্য দিয়ে পৃথিবীর বুকে এই বিশাল মানব জাতিকে বর্ধিত করেছেন। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।